মোহাম্মদ সাইফুল ইসলাম আল আজহারি হাফেজাহুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম আলাইকুম সাহেব, কি আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদেরকে আলোচনা শোনাবেন? এই জন্য আপনাকে আমরা আমাদের এই মোনাজামাতুল আলামিয়া লেফেরিজ ইন আজহার ফর বাংলাদেশ অর্থাৎ ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ আল আজহার গ্রাজুয়েটস বাংলাদেশ ব্রাঞ্চ এর পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের নিকটে লাইভ শুরু হওয়ার আলোচনা শুরু হওয়ার শুরুতে আপনাদের নিকটে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা নিজেরা নিজস্ব টাইমলাইনে এবং বিভিন্ন জায়গায় শেয়ার করে আমাদের দর্শকবৃন্দ যারা আছেন, শ্রোতাবৃন্দ যারা আছেন, ওনাদেরকে দেখার জন্য সুবিধা করে দিন। এখন আমাদের সামনে আমাদের শায়েখ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম এবং নন মুসলিম সকলের জন্য রহমত, এই বিষয়ে আলোচনা নিয়ে আসবেন। শায়েখকে আলোচনা নিয়ে আসার জন্য সবির অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নাবিয়্যিল আউয়ালিন ওয়াল আখিরিন ইমামিল মুত্তাকিন ক্বায়েদিল গুররিল মুহাজ্জালিন রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া মাওলানা ওয়া হাবিবিনা ওয়া তাবিবি কুলুবিনা سيدنا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. أولا أشكر لفضيلة إمام الأكبر شيخ الأزهر شيخ جامعة الأزهر الشريف فضيلة الشيخ الدكتور أحمد محمد الطيب حفظه الله دامت بركاته العالية حيث قاد الأمة الإسلامية إلى المناهج الصحيحة عقيدة ومذهبا وأعمالا وتصوفا وخلقا، حيث أنشأ المنظمة العالمية لخريج الأزهر الشريف لربط الأزاهرة في سلك صحيح، في عقيدة صحيحة، وفي أعمال صحيح، وفي خلق أو أخلاق صحيحة. وكذلك أقوم بخالص الشكر للمنظمة العالمية لخريج الأزهر الشريف المقر في القاهرة. ولا أنسى الآن أن أشكر المنظمة العالمية لخريج الأزهر الشريف فرع بنغلاديش، حيث أتاحتني الفرصة للتكلم أو لإلقاء المحاضرة حول عنوان رحمة النبي صلى الله عليه وآله وسلم مع المسلم وغير المسلم. وكذلك أشكر للجهة المنظمة والمسؤولين لهذه الجهة ولأعضاء هذه الجهة وكذلك المشاركين والمستمعين والزائرين. أهنئكم بتهنئة الإسلام. السلام عليكم ورحمة الله وبركاته.